اللهم صل على وعلى آل سيدنا আমার দয়াল বাবার প্রেম বাগানে অনবিয় ফুলে গোলাপ ফুল ওই নামে মালা গেছে গলেতে আল্লাহুম্মা সাল্লাহ মাশাআল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা মহান আল্লাহ পাকে আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এই মুসিবতের জামানায় আমরা নবীকে দেখতে পাই নাই, রাসূলকে দেখতে পাই নাই, আমার দয়াল নবীজি এই দুনিয়াতে এমন একজন ভালোবাসার মানুষ, এমন একজন প্রিয় মানুষ, এই জামানার মহান ওলি, বিশ্ব ওলি, আমার কেবলা জান হুজুরের মুরিদ হিসেবে আমাদের কবুল করেছেন, সকলে বলেন আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই মক্কার মতি মদিনার জ্যোতি উম্মতের দুই কুলের সাথী দয়াল নবী দরুদি নবীজির রওজা মোবারকে, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোটি কোটি কদম মুসি চুম্বন জানাই জমানার মহান অলি, বিশ্ব অলি, এই জমানায় দয়াল নবী যেই মমতা দিয়ে সাহাবে কেরামদেরকে ভালোবেসেছেন, দয়াল নবী যেই মমতা করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়েছেন, যেই প্রেমে উৎসাহিত কলে হযরত আলী কারমুল্লাহ ওজহুর হাতে সেই জুলফিকার উঠে দিয়ে জিহাদের ময়দানে দিয়েছিলেন, এই ভালোবাসা এই প্রেম পৃথিবীর মধ্যে আমার কেবলা জান হুজুরের মতো করে এই দুনিয়ার মধ্যে আর কোন ওলি কোন মুরিদকে দেয় নাই, আর কোনদিন দিবে না, ঠিক কিনা? সেই দয়াল বাবা, জিন্দা বাবা, নূরের বাবা, পবিত্র রওজা মোবারকে আমরা মিসকিন জাকের জালায় অসংখ্য কদম মুসি ভক্তি চুম্বন, বাবা রেখে যাওয়া আধ্যাত্মিক উত্তরাধিকার, বাবার স্থলাভিষিক্ত ইমামুল আশিকিন ইমামুল জাকিরিন আলহাজ সদ্দ খাজা মিয়া ভাইজান মুজাদ্দদ সাহেবের ফুতো পবিত্র কদম মোবারকে জানাই কদম মুছি। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আলহাজ সদ্দ খাজা মিয়া ভাইজান মুজাদ্দদ সাহেবের ফুতো পবিত্র কদম মোবারকে জানাই কদম মুছি। সদ্দ খাজা মিয়া শেষজান মুজাদ্দদ সাহেব সদ্দ খাজা মিয়া মুজাদ্দদ সাহেবের ফুতো পবিত্র কদমে জানাই কদম মুছি। বাবার আহলে বাইতের কদম শুনে জানাই কদম মুছি। ভাই যারা আমার লম্বা আলোচনা করা যাবে না, বড় বড় স্টিমার গুলো একটুখানি যাওয়ার পর থেমে গেছে, আমি তো একটা ডিঙি নৌকা, আমি গভীর সমুদ্রের দিকে যাইতে পারবো, কারণ আমি গেলেই আমি থেমে যাব। ভাইয়ের আমার আজকে বিশ্ব দরবার, আমার কেবলা জান হুজুরের দরবারে আপনারা আসতে পেরে বেজার না খুশি? বাবার পবিত্র কদম মোবারকে আসতে পেরে আপনারা বেজার না খুশি? ভাই জানেন আমার দালিলিক আলোচনা করার সময় নাই, দালিলিক আলোচনা করতে পারবো না, একটা কথা বলে যাই, কেবলা জান হুজুরের একজন প্রবীণ মুরিদ যিনি দাদা হুজুর কেবলা জানের কদম মোবারকে খেদমত করার সুযোগ পেয়েছিলেন, আমার দয়াল বাবা জানের কদমে খেদমত করার সুযোগ পেয়েছিলেন, দুনো ভাই জানের কদম মোবারকে খেদমত করার সময় পেয়েছিলেন, দুনো চাচা জানের খেদমত করে গিয়েছেন, আপনারা অনেকে চিনেন লাকড়ি গ্রুপের চাচা মিয়া বললে আপনারা অনেকেই চিনতে পারবেন, ঠিক কিনা? ভাই জানের আমার এই কথাটা আমি শুনেছি,
এটা কোন দলিলের মধ্যে নাই। চুয়াডাঙ্গা থেকে দুইজন জাকের এসছে, কয়জন জাকের? রাত তখন অনেক হয়ে গেছে, ১২টা প্রায় হয়ে গেছে। কেবলা জান হুজুর, তখন তো এইরকম পাকশালা গুলো এইরকম ছিল না। ভাই জানেন, আমার খাবার ভান্ডারে এসে দেখে, পাকশালায় দেখে খাবার গুলো প্রায় শেষ হয়ে গেছে, অল্প একটু খাবার আছে। কেবলা জান হুজুরের কদম মোবারকে সংবাদ পাঠালেন, দয়াল চুয়াডাঙ্গা থেকে তো কয়েকজন জাকের এসছে, তাদের খাবারের ব্যবস্থাটা কি করব। কেবলা জান হুজুর আম্মা জানের কাছে বললেন, ভিতর বাড়ির মধ্যে আমার দুই কলিজার টুকরা নয়নের মনিদের জন্য খাবার রেখেছিলে, খাবারটা কি তারা খেয়েছে? ইমামুল শাকিন ইমামুল জাকিরিন আলহাজ্জ খাজা মিয়া ভাইজান মুজাদ্দদ সাহেব নাকি বলেছেন, বাবা খাবার খেনিয়ার জন্য খাবারগুলো খাইলেন না, খাবারের ইখতিয়ারটা মিয়া ভাইজান মুজাদ্দদ সাহেবের পরে রাখলেন, বাবা সময় মতো খেয়ে নিও। ভাই জানেন, আমার মেজো ভাইজান মুজাদ্দদ সাহেবকে বললাম, খাবার গুলো বাবা সময় মতো খেয়ে নিও। আমার পানের পায়া গভীর মনোযোগ, তাবলা জান হুজুর আপনাদের কেমন ভালোবাসতেন, আমার বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার দয় আপনাদের কেমন ভালোবাসতেন, মিয়া ভাইজান মুজাদ্দদ সাহেব আপনাদের কেমন ভালোবাসেন একটুখানি আপনাদের জানাই গেলাম। ভাই জানেন, আমার দুই ভাইজানের জন্য যে খাবারগুলো রাখা ছিল, এই খাবারগুলো ১২টা পর্যন্ত কোনো ভাইজান খাবার খান নাই, কোনো ভাইজান ঘুমিয়ে পড়েছেন। ভাই জানেন, আমার কেবলা জান হুজুর বললেন, এত শীতার্ত মানুষগুলো দূর থেকে আসছেন, বাবা এরা তো ঘরের মধ্যে ঘুমাইবে, আমার চুয়াডাঙ্গা থেকে আসা যাকে আম গাছের নিচে খোলা ময়দানে তারা ঘুমাইবে। কেবলা জান হুজুর আস্তে করে নিজের গায়ের মধ্যে কম্বলটা ছিল, এই কম্বলটা হাতে করে দিয়ে বললেন, আমার জাকির দিন দুইটা জাকিরের গায়ে দেওয়ার জন্য। ভাই জানেন, আমার ভাইজানদের মুখের খাবার গুলো মাথার মধ্যে হাত দিয়ে বলেছে, বাবা অনেক কষ্ট করে শোষ মাইল দূর থেকে দুইটা জাকির ৪০ বছর পর্যন্ত খাজা এনে পরে দরবারের মধ্যে আপনি কোনদিন পেট ভরে খানা খান নাই, ওই দরবারের মধ্যে আপনি আরামের বিছানায় কোনদিন নিদ্রা যান নাই, দয়াল রে আমার বাবার গরিবদের জন্য আমরা এতটুক ত্যাগ করতে পারবো না, আল্লাহ কেন আমাদের এইখানে পাঠাইছে। ভাই জানেন, আমার লম্বা আলোচনার দিকে যাচ্ছি না। আম্মা জান ওই দিন কেঁদেছিলেন, আম্মা জান বলেছিলেন, দয়াল কবে সেই দিন আসবেন যেদিন আমার জাকির না বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের মধ্যে আমার জাকির না গরম ভাত খাবে, আমার জাকির রে গরম মাংস খাবে, আমার জাকির গুলো পরিতৃপ্ত করে খাইয়া বিশ্ব জাকির মঞ্জিল পবিত্র দরবারের মধ্যে সে থাকবে, জীবন দিয়ে তারা দরবারকে ভালোবাসবে, কেবলা জান হুজুরকে ভালোবাসবে, দয়াল কবে সেই দিনটা আমাদের মধ্যে আসবে? কেবলা জান হুজুর বলছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দরবারের মালিক আমি না, দরবারের মালিক আল্লাহ, চাবি আপনার কাছে রেখে দিয়েছেন, আমি এই দরবার কিছুজনের জন্য দেখাশোনা করে গেলাম, আমার জাকেরাম ওভারলোডের একবার মাটি কাটবে, আমার জাকেররা কলিজার ঘাম দিয়ে এই তীর্থভূমি তারা গড়বে, যেই জাকেরদের কলিজার ঘাম দিয়ে এই বিশ্ব জাকের মঞ্জিল করা হবে, কামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে মুজাদ্দদীয় খানদানের রহমতে চাদর দিয়ে ঢেকে রাখবে। বলেন সুবহানাল্লাহ। ভাই জানেন, আমার আমি সামনে এগোবো না, একটা কথা বলে যাই, এই মুসিবতের জামানায় আমার বাবার স্থান অভিষিক্ত আলহাজ্জ খাজা মিয়া ভাইজান মুজাদ্দদ সাহেবের কদম মোবারক যদি আপনারা শক্ত করে জড়িয়ে ধরে রাখতে পারেন, তমাম পৃথিবীর মধ্যে যদি সৈলাব হয়ে যায়, আমার বাবার মুরিদানদের গায়ে এক ফোঁটা বৃষ্টি পড়বে না, ঠিক কিনা? আমার বাবার কদমে এই মহাপবিত্র
আমাদেরকে এই গোলাপ আমার বাবার দয়া ভিক্ষা চেয়ে আমার ভক্তি দিব করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।